কংগ্রেসৰ পৰা পদত্যাগ কৰিছে প্ৰাক্তন সভাপতি ৰিপুণ বৰাই তৃণমূল কংগ্ৰেছত যোগদান সোনিয়া গান্ধীলৈ দুই পৃষ্ঠাজোৰা পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰাৰ পিছতে তৃণমূলৰ নেতা অভিষেক বেনাৰ্জী সাক্ষাৎ কৰি দলটোত যোগদান কৰে পত্নী মনিকা বৰা আৰু পুত্ৰৰ সৈতে কলকাতাত গৈ তৃণমূলত যোগদান কৰে ৰিপুণ বৰাই রিপুণ বরার এই পদত্যাগের পিছত প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এয়া কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বহু কংগ্রেস বিধায়কে রাজ্যসভা নির্বাচনত রিপুণ বরাক নহয় বিজেপি প্রার্থীক ভোট দিছিল বহু কংগ্রেস বিধায়কে পদত্যাগ পত্র মই অল্প আগতে হোয়াটসঅ্যাপত দেখা পাইছো আর ইয়ার উপর মোৰ প্রতিক্রিয়া বিশেষ একো নাই কিন্তু এটা কথা ঠিক যে রাজ্যসভা নির্বাচনের দুদিন আগত কংগ্রেসে যখন সাংবাদিক মেল পাতিছিলে আর রাজ্যসভা নির্বাচনত দিল্লির অহা কংগ্রেসের এজেন্ট সকলে যি ধরনের রিপুণ বরুয়া হারুবর কারণে চেষ্টা করেছিলেন তারপিছত রিজাইন দিয়াটো মই বহুত ডাঙর কথা বলে ভবা নাই মই এটা স্বাভাবিক ঘটনা বলিয়ে ভাবিছো আর যেহেতু কংগ্রেসের ভিতর কথা ইয়াত মই বহুত কমেন্ট দিব খোঁজা নাই।